সুতরাং আল্লাহর নূর যে হাসিল করতে পেরেছেন, জাগ্রত করতে পেরেছেন, সেই আল্লাহ। কেমনে জাগ্রত করব? সেই নূর তো আমার সঙ্গেই আছে, বীজ রূপে আছে, ছোট্ট একটু বীজ রূপে আছে। এটাকে জাগিয়ে তোলো, কেমনে জাগিয়ে তোলব? উশিরার প্রয়োজন। যদি বলো না উশিরার প্রয়োজন নাই, তাহলে আমি যদি প্রশ্ন করি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বলেছ কামার আকাশমু ওয়ারাব্বুকা ওয়াজুল জালালুল ইকরাম, ব্লেসড বি দ্য নেম অফ দাই লর্ড, ফুল অফ ম্যাজেস্টিক, ফুল অফ বাউন্টি অ্যান্ড ফুল অফ এক্সিলেন্সি। তো তুমি সর্বময় ক্ষমতার অধিকারী হয়েও তোমার কোরআন শরীফটা তুমি যখন পাঠাও বান্দাদের কাছে, তখন প্রথমে তুমি দাও জিবরিলকে, জিবরিল আলাইহিস সালাতু সালাম দেয় আমার মহানবীকে, মহানবীর ঠোঁটে কেন তোমার কোরআন পাব? তুমি সরাসরি বাইন্ডিং করে ফেরেশতাগণ দিয়ে আমাকে ঘরে ঘরে পাঠিয়ে দিবি তুমি তো। তুমি কেন দুইটা উশিরা নিলা? তোমার কোরআন পাঠাইতে যায় প্রথমে নিলা জিবরিল, তারপরে নিলা মহানবী, মহানবীর ঠোঁটে কেন তোমার কোরআন পাব? মহানবীর ঠোঁটে যদি তোমার কোরআনই পেয়ে থাকি, তাহলে মহানবী তোমার রহস্য, গণহিকা সেকে রেখায় কিসকো খোদা কাহো। দুজনের চেহারা তো একই, কানে খোদা কর। সেই মহানবীর ঠোঁটে তোমার কোরআন শরীফ পায়, তোমার কোরআনের কালাম যদি মানুষের ঠোঁটেই পায়, তাহলে মানুষ তোমার রহস্য, তোমার শয়তানের আকাম কুকাম কুকীর্তি যদি মানুষের মধ্যেই পায়, তাহলে মানুষ শয়তানেরও রহস্য। মানুষ আল্লাহওয়ালাও হয় আবার শয়তানওয়ালাও হয়। এই স্বাধীনতাটুক তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত দিয়ে গেছে। আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে নিজের বান্দা বানাইছি, আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় বাঁধছি, যে আমরা এই বন্ধনকে ছিন্ন হয়ে কোন একটা অনাবিল চিন্তা করতে পারি না। তাই আল্লাহর কোরআন আমরা মানুষের ঠোঁটেই, তাই বলা হয়ে থাকে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তুমি সব কালাম মাধ্যম দিয়ে পাঠাও, কেন তুমি বুঝিয়ে দিতে চাও শ্রোতা সজীব আমি দিতে পারি, কিন্তু মাধ্যম ছাড়া হবে না। দেখো দুনিয়ারই দুনিয়ার কোর্ট কাছারি গেলেও দেখো উকিল ধরতে হয়, উকিল ধরে আমরা হাকিমের কাছে ফরিয়াদ করি, একটা সাধারণ বিষয়ে আমরা জজ কোর্ট হাইকোর্টে উকিল ধরি, উকিলের মাধ্যমে যেতে হয়। তো এইটুকু যদি করি, আর আল্লাহ রাব্বুল আলামিন উনি তো সর্বময় ক্ষমতার অধিকারী।